আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রেসিপিটা হইব কলমি শাক দিয়ে আমি পাকোড়া বানাবো। আমি কলমি শাকটারে কুচি করে নিছি, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ পাতা, দিয়ে দিব অল্প লবণ, অল্প জিরার পাকি, অল্প ধনিয়ার গুঁড়া, একটু দিয়ে দিলাম গরম মশলার পাউডার আর একটু আদার পাউডার, দিলাম অল্প ময়দা। দিয়ে এখন ভালো করে আমি ওইটারে মিক্স করবো। আমি একটা ডিম দিয়ে নিলাম, ডিমটা দিলে অনেক টেস্ট হবে। ময়দা দিলে আটানো বাপটা হয়। হয়েছে ডিম ময়দা দেওয়ানে, এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিই। আমার এক পাশটা হয়ে গেছে, আর এক পাশ দিয়ে দিলাম হওয়ার জন্য। হয়ে গেল ঝটপটের পাকোড়া কলমি শাকের। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।